ٹھیک ہے کوئی کسی سے فون پہ بات نہیں کر سکتا کوئی کسی سے انٹرنیٹ پہ رابطہ نہیں کر سکتا انتہائی افسوسناک صورت حال اور ان پروٹیسٹرز کو ہٹانے کی کوشش کی جا رہی ہے وہاں سے بگانے کی کوشش کر کی جا رہی ہے انتہائی افسوسناک صورت حال ہے اور اسٹوڈنٹس پہ اتنا ظلم اتنا تشدد ہو رہا ہے کہ پوری دنیا کی نظریں جو ہیں ابھی ڈھاکہ پہ ہیں اور ہر کوئی ڈھاکہ کی طرف دیکھ رہا ہے اور یہ ٹرینڈ چلنا سٹارٹ ہو گیا ہے آل آئیز اون ڈھاکہ ابھی میں آپ لوگوں سے یہ رپورٹ شیئر کروں گی کیا اپ ڈیٹ ہے کیا ریسنٹ اپ ڈیٹ ہے ویڈیو آپ لوگوں نے آپ کے ساتھ دیکھنے ہیں دیکھنے سے پہلے چینل پر نیو ہے چینل کو سبسکرائب اور ویڈیو کو لائک کریں سو چلتے ہیں دیکھتے ہیں ویڈیو اسلام علیکم کیا وستا شبائر نشن بان بھالونے پریو ماتری بھومی تکی گھوٹ سے جانار جانو ادھے ایک اتکان تھا সর্বশেষ কিছু আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা জানানোর চেষ্টা করছি আবারও পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি র্যাবের উদ্দেশ্যে বলি বিজিবির উদ্দেশ্যে বলি আমার টাকায় কেনা জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন চলে সাধারণ ছাত্রছাত্রীদের বুকে গুলি চালানোর আগে একশো একবার চিন্তা করেন কারণ সারা বাংলাদেশে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে কিভাবে পুলিশ এবং র্যাবের কর্মকর্তাদেরকে নির্মমভাবে জনতা দু এক জায়গা তারা বাইচা আছে কিনা একটু খেয়াল রাখেন হ্যাঁ আপনার আপনার জীবনটাও কিন্তু খুব বেশি যে নিরাপদ তা না কারণ বাটে পড়া গেলে কি ঘটছে সেটা নিশ্চয়ই আপনারা যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছেন আন্দোলনকে এভাবে বাধা দিয়া গুলি চালাইয়া টিয়ার সেল দিয়া এই উত্তাল ছাত্র জনতাকে আপনি সামলাইতে পারবেন না কারণ ইতিহাস সাক্ষী জনগণ যদি একবার খেয়ে যায় সারা বাংলাদেশে দুই লক্ষ পুলিশ আপনি একবার চিন্তা করেন যদি জনগণ খেয়ে যায় ফাইনালি তাহলে আপনাদের অবস্থা কি হবে প্রত্যেকটা জীবন রিস্কের মধ্যে যাবে আপনাদেরকে সংযত হবার আহ্বান জানাচ্ছি দায়িত্ব পালন করুন তবে কারোর বুকে গুলি লাঠিচার্জ টিয়ার সেল নিক্ষেপ করে নয় দশকে এই মুহূর্তে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি কিন্তু এগুলাকে কেউ পাত্তা দিচ্ছে না কারণ পুলিশের কথা এখন আর কেউ শুনছে না কারণ পুলিশ আর ওই জায়গাতে নেই আশুগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ভৈরবে থানা ঘেরাও করেছে উত্তাল জনতা গুলি আহত শতাধিকের মতন কিশোরগঞ্জে আমরা দেখছি সহিংস ঘটনায় ব্যবসায়ীদের উদ্যোগ দ্রুত সমাধানের আহ্বান এছাড়া রাজধানীর উত্তরা মোহাম্মদপুর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ চলছে রাতে বাস এবং পিকআপেও চলেছে সংযোগের ঘটনা আর আমরা দেখছি যে মিরপুরে সড়কে পুলিশ এবং যুবলীগের সহাবস্থান অবস্থান অপরদিকে আপনার সাধারণ জনগণ একদিকে খেপে আছে মেরুল বাড্ডায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে বিক্ষোভ সংঘর্ষগুলি নিহতের সংখ্যা সাতাইশ এই কয়েক মানে কয়েক ঘন্টা ধরে আমরা যে আপডেটগুলো পেলাম এগুলাই ছিল সর্বশেষ আপডেট এখন সারা বাংলাদেশে বিকাশ নগদ রকেট ব্যাঙ্কিং সিস্টেম মোবাইল রিচার্জ কোনোটাই করতে পারছে না কারণ ইন্টারনেট সিস্টেমকে অফ করে রাখা হয়েছে এরপরেও মাঝে মাঝে কিছু নিউজ সামহ ভিপিএন ব্যবহার করে হয়তো আমাদের কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে আমরা আমাদের মানে কী বলে যে টেলিকম সেক্টরকে বলি যে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কারো হয়তো ফ্যামিলিতে অসুস্থ আছে কারোর নানান সমস্যা আছে এই মুহূর্তে সারা বাংলাদেশকে যখন আপনারা বিচ্ছিন্ন করছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আবার আমরা দেখলাম যে আরব আমিরাট এয়ারলাইন্স তারা বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রেখেছে সব কিছু মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল ছাত্ররা রাজপথে তাদের সহাবস্থান শক্তভাবে ধরে রেখেছে কেউ কেউ বলছে যে পার্লামেন্ট ভবনের সামনেও অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা তবে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল এই মুহূর্তে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না শিক্ষার্থীদের এই অবস্থানকে যত বেশি গুলি চলবে বাংলাদেশের ইতিহাস বলুন পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী দিয়েছে যতগুলি চলবে মানুষের মধ্যে যদি মৃত্যু ভয় একবার সরে যায় তাহলে পরিস্থিতি খুবই ন্যাক্কারজনক হবে আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন এই আন্দোলনটাকে আপনারাই আপনারাই কিন্তু আজকে এই অবস্থানে নিয়ে আসছেন ছাত্রলীগ যুবলীগ ভাইদেরকে বলি যে আজকের যে ঘটনা তোমরা যা ঘটাচ্ছ বিভিন্ন জায়গায় ছুরি চাপাতি পিস্তল নিয়ে তোমরা ঝাঁপাই পড়ছো হেলমেট পরা এগুলোও কিন্তু এই দেশের মাটিতে একদিন মানুষ বিচার করবে মনে রাখো সময়টা এরকম থাকবে না আমরা প্রত্যেকেই রাজনীতি করি কিন্তু এখন যেটা শুরু হয়েছে এটা রাজনীতি না এটা ক্ষমতাকে পাকাপোক্ত করা সাধারণ মানুষের গলাকে চিপে ধরা এইসব জিনিস কোনোভাবেই একজন মানুষ হিসাবে আমি কিন্তু অ্যালাউ করতে পারি না আমার বিবেক দেয় না আমরা দল কয়েরা ভাত খাই না চাইটা ভাত খাই না উচিত কথারা আজকে বলতে না পারলে বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো ময়ূরও গিয়া কবরে হয়তো শান্তি পাবো না আজকে বাংলাদেশে বিরূপ একটা দৃশ্য আমরা দেখছি আমরা আশা করব যে এই পুলিশের এবং ছাত্রলীগ যুবলীগের যে একটা আগ্রাসী ভূমিকা আছে সেটা থেকে আপনারা বের হয়ে আসুন সারা বাংলাদেশে পুলিশের বেশ কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কিছু অতি উৎসাহী কর্মকর্তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছেন এগুলা দেখার পরে কোন মানুষের শরীরের মধ্যে রক্তের মধ্যে আগুন না জয়লা ওঠে আপনার বাবারে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আপনার বউরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আজকে আপনার পরিচয় দিতে তারা কি মানে পছন্দ করছে না কি করছে না তারপরেও আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যতিক্রম পুলিশও দেখছি যারা এই পরিস্থিতির সাথে শান্ত একটা অবস্থান নিয়েছে ছাত্রছাত্রীদের উপরে টিআর গ্যাস গুলির রাবার বুলেট চালাচ্ছে না আমি ধন্যবাদ জানাই সেলুট জানাই সেই সকল পুলিশদের তারাই প্রকৃত পুলিশ যারা এই সিচুয়েশনে থেকে সব কিছুকে অবজার্ভ করে নিরপেক্ষতা এক ধরনের পালন করছেন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন তবে গুলির ভাষায় না প্রিয় মাতৃভূমি ভালো থাকুক জুনাইদ আহমেদ পলক ভাই আপনি যে সিদ্ধান্তটা নিছেন এই সিদ্ধান্তটা খুবই রং একটা সিদ্ধান্ত হয়েছে একটা স্বাধীন দেশ আজকে আমরা কী দেখছি ফিলিস্তিনের মতন আমাদের দেশের অবস্থা হয়ে গেছে ইন্টারনেট বন্ধ টেলিভিশন স্ট্রিমিং বন্ধ সব কিছু বন্ধগুলো কী করছেন সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে ফেলবেন আপনি অথর্ব চিন্তাভাবনা আপনার এগুলা ছাড়েন ভাই ছাড়েন মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই সামনে ডরবয়ে দুইজন মানুষ সালাম দিল আর কিছু সামসা জুটছে এরা মনে করেন আপনার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিল এটাই কি আপনার জনপ্রিয়তা আজকে বাংলাদেশের নমুনাটা দেখেন কেন আজকে অবস্থা দুর্নীতি লুটপাট এই দেশে হত্যার বিচার নাই খুনের বিচার নাই অপরাধীরা ফুলাইয়া হাটে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের লুট হয়ে যায় আর আপনারা বসে চা সিঙ্গারা সমস্যা খান টেলিভিশনের সামনে ভাষণ দেন এগুলোর মানুষ খায় না এখন একজন সচেতন আওয়ামী লীগের কোনো কর্মী আজকে এই জিনিসটা পছন্দ করছে না আপনারা যারা চেয়ারে বসে আছেন ভয় পাচ্ছেন চেয়ারটা নিয়ে সৈরা যায় কেন এত ভয় আপনাদের একের পর এক লাশ ফেলছেন ভাই রাষ্ট্রভাষা বাংলা হইতেও এত লাশের দরকার হয় নাই আজকে যত লাশ এই দেশে ফালাই দিছেন আপনারা ধৈর্যের সীমা ভেঙে গেছে মানুষের ওকে জি এই রিপোর্ট আপনারা কোনে দেখিয়ে ব্যাংকিং সিস্টেম মোবাইল রিচার্জ ইন্টারনেট موبائل کنیکشن سب کچھ بند کر کے رکھ دی ہے شیخ حسینہ نے اور شیخ حسینہ پتہ نہیں کیا کرنا چاہتی ہیں اور بنگلہ دیش کو وہ کیا دنیا سے الگ کرنا چاہتی ہیں بنگلہ دیش کو اٹھا کے وہ کہاں لے کے جانا چاہتی ہیں آئی ڈونٹ نو ایسی ایسی چیزیں یار کر رہی ہیں کہ شیخ حسینہ کو یہ چیز انڈرسٹینڈ کرنی ہوگی کہ آپ دوسروں کو حق مار کے نہیں کھا سکتی اور بڑا اچھا اچھا انہوں نے ایک السز دیا ہے کہ کس طرح ظلم ہو رہا ہے تمام اسٹوڈنٹس پہ اٹیک ہو رہا ہے اور ڈھاکہ میں ڈیفرنٹ پلیسز پہ پولیس جو ہے بہت زیادہ اٹیک کر رہی ہے سٹوڈنٹس پہ سٹوڈنٹس کو مار رہی ہے لاٹھی چارج کر رہی ہے بری طرح زخمی کر دی ہے اور یہاں پہ ریپ جو ہے جو کمانڈو فورس ہے وہ بھی سٹوڈنٹس کو مارنے پہ تری ہوئی ہے تو یہاں یہ جو لائک پروٹیسٹ ہے بہت زیادہ سویئر ہوتا ہوا نظر آ رہا ہے اور لگ رہا ہے کہ یار یہ اتنی جلدی ختم ہونے نہیں جا رہا لیکن یہاں پہ ایک اور چیز ہے کہ صرف اور صرف اس میں اسٹوڈنٹس ہیں کوئی دوسری پارٹیز اور کوئی دوسرے لوگ جو ہیں اس میں انٹر نہیں ہو رہے جب کہ یہ ایک ایسا مدعا ہے کہ یہ ہر کسی کا لائک حق ہے لائک سرکار کی جو نوکریاں ہوتی ہیں جو سرکاری نوکریاں ہوتی ہیں اس پہ ہر ایک بنگلہ دیشی کا حق ہے تو یہاں پہ صرف اور صرف اسٹوڈنٹس کو ہی فائٹ نہیں کرنی چاہیے بلکہ ان تمام لوگوں کو بھی یہاں پہ فائٹ کرنی چاہیے جو ارد گرد ہیں صرف اسٹوڈنٹس ہی اس میں ہر طرح سے جو ہے لائک احتجاج کر رہے ہیں لیکن اسٹل ان کی کوئی بات نہیں سنی جا رہی اور ہر طرح سے ان کو شٹ اپ کال دی جا رہی ہے اور ان کا منہ بند کرنے کی کوشش کی جا رہی ہے انتہائی یار مجھے انتہائی افسوس ہوتا ہے یار پاکستان بنگلہ دیش ہو پاکستان ہو ایسا سسٹم ہے ایسا سسٹم ہے کہ جس پہ جتنا بھی افسوس کیا جائے کم ہے کہ جو گورنمنٹ ہے اس کو ایسی لت لگ جاتی ہے ستہ کی ایسی لگ جاتی ہے انہیں لت کہ وہ چاہتے ہیں کہ ہم بھی یار گورنمنٹ پہ رہیں ہمارا ہی بس چرچا ہو ہماری حکومت ہو ہر کوئی ہماری انگلی کے اشاروں کے ناچے تو یہ انتہائی ایک گندہ اور خراب قسم کا سسٹم ہے اور پاکستان میں بھی اسی ٹائپ کا سسٹم ہے کرپشن ہمیشہ کرپشن کو سپورٹ کرتی ہے ظاہری سی بات ہے ایک برا بندہ ہے تو وہ چاہے گا کہ یار مجھے سپورٹ کرنے والا آگے آئے ایسا بندہ آگے ہے جو مجھے ہی سپورٹ کرے اور کوئی آگے نہ آ سکے اور پھر اسی کی وجہ سے جو ہے انصافیاں جو ہیں بڑھتی جاتی ہیں بڑھتی جاتی ہیں لائک جیسے پہلے تیس پرسینٹ جو ہے فریڈم فائٹرس کو کوٹا دیا ہوا تھا اور اب جو ہے آگے اس کو ففٹی سکس پرسینٹ کر دیا ہے تو ظاہری سی بات ہے یہ نا انصافی ابھی اتنی ہے تو آگے مزید بڑھے نا انصافی تو آگے مجھے مزید بڑھتی ہوئی نظر آ رہی ہے لیکن یہاں پہ شیخ حسینہ اگر کوئی سنسیئر سٹیپ لیتی ہیں تو انہیں اسٹوڈنٹس کو اسٹوڈنٹس کی لائف کو امپورٹنس دینی چاہیے کیونکہ انسان کی جان سے زیادہ امپورٹنٹ کچھ نہیں ہے اگر وہ ایک اچھی پرائم منسٹر ہیں تو انہیں یہ چیز سمجھنی ہوگی اور انہوں نے ہمیشہ پرائم منسٹر نہیں رہنا بلکہ انہوں نے ایک دن جانا ہے اور ہر انسان نے اس دنیا سے بھی جانا ہے اور یہ کہنا کہ یار ہماری حکومت رہے اور ہم ایسے لوگوں کو لے کے آئیں جو ہم ہی سپورٹ کریں ایک ایسا سسٹم بلڈ کر رہی ہیں وہ کہ جس میں صرف اور صرف ان کو سپورٹ کیا جائے اور ہر ایک دو نمبری جو ہے اس کو سپورٹ کیا جائے تو دس از سو انفیئر میں اس چیز کو بالکل اس کی مذمت کروں گی جس طرح اسٹوڈنٹس پہ اٹیک کیا جا رہا ہے اور اب تک کتنے سارے اسٹوڈنٹس جو ہیں جو ہے شہید ہو چکی ہیں انتہائی افسوس کے ساتھ ویل یہاں پہ انٹرنیٹ وغیرہ کی سروس جو ہے وہ بھی بند کی گئی ہے تو آئی ایم ناٹ شیور آپ لوگ مجھے دیکھ رہے ہیں یا نہیں اگر آپ دیکھ رہے ہیں مجھے بنگلہ دیش سے تو انٹرنیٹ کہاں کہاں پہ کن کن پلیسز پہ بند ہے تھوڑا سا مجھے انفارمیشن دے کامنٹ سیکشن میں مجھے آگے بتائیں اور کیا صورت حال ہے آپ کے پاس کیا اپڈیٹ ہے آپ لوگ لازم میں مجھے بتائیں کامنٹ سیکشن میں ویڈیو کو لازم لائک اور شیئر کریں اپنا خیال رکھیں اپنے چینل کا بھی آئی ول سی یو ٹیک کیئر